নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ভাড়াটে গুন্ডা নিয়ে প্রতিবেশীর আক্রমণ, আটজনের বিরুদ্ধে মামলা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চিত, রেগে আগুন বছর 61-এর বৃদ্ধ। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান, প্রশাসনের উদ্যোগে দেওয়াল লিখন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরতলির বাঘপুর প্রথম খণ্ডের বাসিন্দা দিলারা বেগমের জমিতে ভাড়াটে গুন্ডা বাহিনী নিয়ে দলবদ্ধ আক্রমণ চালায় প্রতিবেশী কতিপয় ব্যক্তি। এই ঘটনায় বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন দিলারা বেগম লস্করের পরিবারের সদস্যরা। ঘটনাকে নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলারা জানান, প্রতিবেশী বাবুল মাস্টার সহ অন্যান্যরা ভাড়াটে গুন্ডা বাহিনী নিয়ে হঠাৎ দলবদ্ধভাবে তার জমিতে হামলা চালায়। প্রতিবাদ করলে অভিযুক্তরা তার শাশুড়ি রেজিয়া বেগমকে শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি বলপূর্বক জমিতে কাঁটাতারের বেড়া লাগিয়ে দেয়। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চললেও প্রতিবেশীদের প্রাণঘাতী আক্রমণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। ঘটনাকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবুল উদ্দিন লস্কর, নাসির জাহান, সাদ্দাম হোসেন লস্কর, আলতাফ হোসেন লস্কর, আশরাফুল লস্কর, মনিরুদ্দিন লস্কর, নেওয়ারুন নেসার বিরুদ্ধে থানায় ফের একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন তিনি। এবং আজকে তারা দুই বাতি যা লইয়া আরো গুন্ডাইন লইয়া আরো বহুত গাড়ি লইয়া ইয়া বের দিছেন এই কেসের উপরে। আমরা সবে কইছি এইখানে বের দিও না, কেস আছে আর আমরা এখানে হিয়ারিং চলে, তিনটা হিয়ারিং শেষ হয়ে গেছে। লাস্ট হিয়ারিং আমরা কোর্টে সব উঠা ফেব্রুয়ারি 13 তারিখ, এর মধ্যে তারা সবে বের ফের দিয়া আমার মাস আসিন, আমার বাবিন তরে মাইডাঙ্গা করছইন, তারা গুন্ডাইন তরে দিয়া তারা দুই দিন বাদে বাদে তিন দিন বাদে বাদে ওটা করেন। আমরা এই লিগে বিচার হয় সব হয়। আজকে কি আপনারা কোনো কেস করেছেন? আজকে আমরা একটা কেস করেছি। আপনি কি চান? আমি চাই প্রশাসনের কাছে দে আমাদের এই বাড়িতে আজ 5-6 বছর দিয়ে যতটুকু হয়েছে এবং তা সুন্দর সুবায় জেলা চলা যায় ওলা চলবার জোর দেখু প্রশাসনের কাছে চাই দেন। বাবুল উদ্দিন লস্কর তান উপরে অ্যাকশন লকু তাই দুই দিন বাদে বাদে আমরা লগে এটা করেন। বাড়ি ঘরে আমরা রইতাম পারি না, আমরা বাইয়েন ফোন তো বাড়িতে আইতে পারেন না, দুই দিন হইলে আইতে পারেন। আমার বাইয়েন দুইজন চাকরিয়ান, একজন সিআরপি একজন আসাম পুলিশ, তারা বাড়ি ঘরে রইতে পারেন না তার পাল্লাত। হে বেটা অতকান করে আমরা ছোট ছোট বাচ্চাই বাড়িতে উঠতাম পারি না, গুন্ডামি করেন তাই না? একজন শিক্ষক হইয়া আমরা বাড়ির মানুষ রয়েছে তাই আজও তাই গুন্ডাই না নিয়ে দেন। আমরা মা বোন তোরে কতকান করছো, আমরা কুচু মারছি না। আমরা প্রশাসনের কাছে একটা কেস দিছি এবং প্রশাসন আমরা অনুরোধ করি যে প্রশাসনের যেটা বলা হয় আমাদের জন্য সেটা করার জন্য। থানের ঘর হাতে রেখে আগুন হয়, সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন 61 বছরের এক বৃদ্ধ। বর্তমান বিজেপি সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জন্য কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু গরিবরা তা পাচ্ছেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাচ্ছেন প্রভাবশালী লোক। বড়খোলা কেন্দ্রের সোনাপুর জিপির 6 নং গ্রুপের 61 বছরের হোসেন আলী চৌধুরী জানান, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত, এমনকি বৃদ্ধ ভাতা, অরুণোদয় প্রকল্প সহ অন্যান্য সব সরকারি প্রকল্প থেকে তিনি বঞ্চিত রয়েছেন। ঝড় বাদলে ভয় কাঁপেন তিনি। ওয়েটিং লিস্টে নাম থাকার পরও তিনি এবারও ঘর পাননি, তাই তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝার কাছে নালিশ জানান। আজকে জেনুইন মানুষ তাই তাই অনেক দিন থেকে আমারও হইন গিয়া প্রায় সময় যে বাঙ্গা গড় তার তো লিস্টও নামও আসলো, নাম থাকা অবস্থায় লিস্ট আমারে দেখাইছেন, আমি লিস্ট দেখছি পরে তো আমার মোবাইলও রিজেক্ট লিস্ট দেখুয়াইছে। সোনাপুর জিপির 18 জন না 21 জন মানুষের নাম খাটা গেছে, পরে দেখলাম সাইয়া আমি যেগুলা মানুষের নাম খাটা হয়েছে যে তানতানোর নামটা এটা অ্যাকচুয়ালি মিথ্যাবাদী খাটা হয়েছে, সব জেনুইন মানুষের গড় খাটা হয়েছে। ফাঁকার গোড়ালা মানুষের গড় ফাঁড় তারা নামও থাকে, কিন্তু ওই রকম বাঙ্গা যারা গড় আছে ওই রকম মানুষের নামটা খাটা হয়ে গেছে। কে বা কাহারা কাটিছে এটা তো আমরা জানি না, জাস্ট খালি রিজেক্ট লিস্টও নাম আইছে ওটা আমরা দেখছি, কিন্তু আগে ফাইনাল লিস্ট যেটা বাড়াইয়া আইছে এই লিস্টটা তো নাম আসিল। আবার ঘরে আমরা কইছি যে তুমি তো গড় ফাইবা,
এখন 6 নম্বর গ্রুপের মেম্বার থানেও আমি কইছি, তাই না মারে কইছেন ঠিক আছে এটা লইয়া তুমি তাই না আগবাড়া যতটুক যতখান করা লাগে সাহায্য সহযোগিতা আমিও করমু, আর ব্লকও যাব লাগে যাইমু, ইলা মানুষের গোয়ার খিতার লাগে হাঁটা হয়, ও দেখো তেরফালোর চাল, ও দেখো নেড়ার চাল, ও বাইদি বাঙ্গা বের ফুড়ি যার, ইটা মানুষে যদি গোর ফায় না তে গোর ফাইতে হয়, কিন্তু ইলা মানুষে গোর ফার না, গোটা ঠেকার বিনিময় হোক আর জেতার বিনিময় হোক গোর ফাঁকালা মানুষে গোর ফার, কিন্তু বাসবে তোর বাঙ্কা গোড়ালা মানুষে গোর ফাঁকি যে আমার মোদি সাসার গেছে আর হিমন্ত বাইর গেছে, ও জিনিসটা আমার ছাড়িয়া দিলাম যে তাই দিন আমার উপযুক্ত বিচারটা দেখতা, যে আমি উপযুক্ত মানুষ হইয়া জেনুয়েল মানুষ হইয়া আমি যে ফাই না জিনিসটা ওঠাটা দেখতাম, খাসাড়ার ডিসি মহোদয় থান গেছে আবদারটা দিলাম যে তাইনও আমার ওই জিনিসটা বিচার করে দিতা সুন্দর মতো, আমি যে সরকারের কোনো জিনিস পাই না কারণটা কিতা, এমনও বিধবাতাও পাই না, পিএমআইও কিছু পাই না, বহুত কিছু হয় এও জিনিসও আমার কেউ দেয় না কেউ জানায়ও না শুনিও না, আমি সোমবার মাধ্যমে দ্বারস্থ হয়েছি যে ও জিনিসটা আমি ছাড়িয়া দিতাম আমার উপযুক্ত বিচারটা পাইনি। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার শিলচরে ওয়াল পেন্টিং কর্মসূচি আয়োজিত হয়। জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে 150-এর বেশি ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে শহরের অফিস পাড়া এলাকা তরুণরাম ফুকন বিদ্যালয় ও পাটুয়ারি অফিস এলাকায় থাকা দেওয়ালগুলোতে শীর্ষক বিষয়ের উপর বিভিন্ন চিত্র তুলে ধরে সমাজের মেয়েদের সুরক্ষা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রশাসনের পদক্ষেপ হাতে নিয়েছে। প্রশাসনের এই প্রয়াস জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন এলাকাগুলোকে চিত্রকলার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের মাধ্যমে সমাজকে বার্তা পৌঁছে দিতে এগিয়ে এসেছে আসাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী সহ শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠন। এ ব্যাপারে জেলা সমাজ কল্যাণ বিভাগের আধিকারিক তথা শিলচরের ভারপ্রাপ্ত এসডিও পরীক্ষিত ধোরাম সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বড়ি মাই মেরা নাম পরীক্ষিত থৌরাম হ্যাঁ, মানে ইহা পে এসডিও সদর কে চার্জ মে হুম, আর মুঝে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার কা চার্জ দিয়া হুয়া হ্যায়। তো হাম লোক ডিপার্টমেন্ট অফ উমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট হব ফর এম্পাওয়ারমেন্ট কে তরফ সে বেটি বচাও বেটি পড়াও কা হাম লোক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কর রহে হ্যায়, জিসমে সে হাম লোগো নে বহুত সারে অ্যাক্টিভিটিজ কিয়ে হ্যায় অলগ অলগ টি স্টেটস পে অর অলগ অলগ ভিলেজেস মে জাকে হাম লোগো নে প্রোগ্রাম কন্ডাক্ট কিয়া হ্যায়। উসমে সে এক প্রোগ্রাম জো হাম লোগো নে সিলচর টাউন পে কন্ডাক্ট কিয়া হ্যায় ও হ্যায় ওয়াল পেন্টিং কম্পিটিশন। ইসপে লগভগ হমে আপকো বতাতে হুয়ে ইয়ে খুশি হো রহি হ্যায় কি 150 সে জ্যাদা বচ্চো নে পার্টিসিপেট কিয়ে হ্যায় আর হাম লোগ ইসকো 3 জগহ পে হাম লোগ কন্ডাক্ট কিয়ে হ্যায়, ডিসি অফিস ওয়ালে এরিয়া পে আর তরুণ রাম ফুকন স্কুল কে আসপাস আর ডিডিএ মে আর পাবলিক PWD রোড কে জো বিল্ডিং হ্যায় ইসকে এরিয়া পে হাম লোগো নে ওয়ালস পেন্ট কিয়ে হ্যায়। থিম হামারা উমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অফ উমেন এন্ড উমেন এম্পাওয়ারমেন্ট কে উপর হাম লোগো নে ফোকাস কিয়া হ্যায় আর হামে ইসকা এক বড়া অ্যাডভান্টেজ ইয়ে হ্যায় কি হাম পাবলিক কো তো মোবিলাইজ কর হি রহে হ্যায় সাথ হি সাথ হাম জগহ কো ভি সুন্দর কর রহে হ্যায়, তো ইটস সার্ভিং বোথ দি পারপাস। মে বহুত খুশি হুম, মে বহুত আভারি হুম সিলচর টাউন কে পাবলিক সে কি আপ লোগো নে ইতনে বড়ে তাদাদ পে আকে পার্টিসিপেট কিয়া, হাম হামে ইয়ে ভি খুশি হো রহি বতাতে হামে কি ক্লাস 6 সে লেকে কলেজ স্টুডেন্টস তক হাম ইস ইভেন্ট পে পার্টিসিপেট কিয়ে হ্যায়, তো আই হোপ কি ফিউচার পে হাম লোগ অল এসে অর এসে ইভেন্টস পার্টিসিপেট কিয়ে, হামারি টিম নে বহুত মেহনত কিয়া হ্যায় ইস ইসকো পুল অফ করনে কে লিয়ে, এন্ড থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, আই হোপ উই ক্যান কন্ডাক্ট সিমিলার ইভেন্টস কামিং হেড ইন দ্য ফিউচার। নেতাজি ফাইন আর্টস একাডেমির বার্ষিক উৎসব উদযাপন, শিল্পী চক্রবর্তীকে বিশেষ সম্বর্ধনা। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে রবিবার সংগঠনের 31তম বার্ষিক উৎসব পালন করল নেতাজি ফাইন আর্টস একাডেমি। শিলচর শহরতলির দুধপাতিলে এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন প্রয়াত গৌতম ভট্টাচার্য মহাশয়ের সহধর্মিণী শ্রীযুক্ত শিল্পী চক্রবর্তী মহাশয়া। সংস্থার পক্ষ থেকে বিগত দিনে অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে এদিন পুরস্কার বিতরণ করা হয়। সংস্থার চিত্রশিল্পী ও শিক্ষকদের পক্ষে আয়োজিত হয় এক বিশাল চিত্র প্রদর্শনীর। উপস্থিত সবাই চিত্র প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন। আর্য সংস্কৃতি বোধনী সমিতির সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রত্নেশ্বর নাথের সঞ্চালনায় এদিনের অনুষ্ঠানে শিল্পী চক্রবর্তীকে বিশেষ সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্ট বিভাগের সরকারি অধ্যাপক ডক্টর গণেশ নন্দী মহাশয়, আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শ্রীযুক্ত সৌগত নাথ মহাশয়, শিলচর কলেজ অফ এডুকেশনের সহকারী অধ্যাপিকা ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য বিশেষ অতিথির পদ অলঙ্কৃত করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে শিবানী নাথ, অপরাজিতা দেবরায়, শান্তা সিনহা, কমলা সোনার, জয়িতা দেব,
আইনজীবী বীরু রঞ্জন নাথ, অরুণ চন্দ, মোনালিসা শর্মা, পূরবী নাথ, জয়ন্তী দত্ত, বিদ্যেন্দু দাস, দিব্যেন্দু কর, নবলীনা রায় সহ আর্য সংস্কৃতি বোধনী সমিতির সকল স্তরের সভ্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদেরকে উত্তরীয় ও বেজ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। উপস্থিত সকলেই নেতাজি ফাইন আর্টস একাডেমির অধ্যক্ষ শ্রীযুক্ত সুশান্ত নাথ মহাশয় ও সকল শিক্ষক শিক্ষিকার প্রশংসা করেন তাদের অবদানের জন্য। বন্দে মাতরম সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর নেতাজি ফাইন আর্টস একাডেমির ছাত্রছাত্রীরা সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। বিশেষ আকর্ষণ ছিল নিবেদিতা দাস ও নবমিতা চক্রবর্তী নৃত্যানুষ্ঠান। সঙ্গীত শিল্পী রত্নেশ্বর নাথ একক সঙ্গীত পরিবেশন করেন। তারপর সংস্থার পক্ষ থেকে সবাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নমস্কার, আজ নেতাজি ফাইন আর্টস একাডেমির বার্ষিক উৎসব উপলক্ষে আমরা সকলে এখানে মিলিত হয়েছি। আমাদের অনুষ্ঠান মালায় চিত্র প্রদর্শনী, তারপর অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি বরণের পালা ছিল। আমরা আজকের অনুষ্ঠানটি মূলত আমাদের বার্ষিক উৎসবের একটা অঙ্গ হিসেবে পালন করেছি। যে অনুষ্ঠানটা গত 7ই জানুয়ারি অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছিল, তারপর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই চূড়ান্ত দিনে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। আমাদের অনুষ্ঠান সুচারুরূপে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা এই অনুষ্ঠানকে আপনাদের মাধ্যম দিয়ে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। আমার বাংলা কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই অনুষ্ঠানটি নিউজে তুলে ধরার জন্য। আমি নেতাজি ফাইন আর্টসের পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসন্ন লোকসভা নির্বাচনে অসমের 14টির মধ্যে 2টি আসন সংখ্যালঘু মুসলমান প্রার্থী দেওয়া হবে এবং করিমগঞ্জে উপযুক্ত একজনকে কংগ্রেস টিকিট প্রদান করবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বড়া। রবিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্করের পৌরোহিত্যে আয়োজিত কর্মসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপিসিসি সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া, এপিসিসির মহিলা সেলের সম্পাদিকা রমিনা মজুমদার, অসমের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজিমুদ্দিন, আসাম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের আনাম, করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস টিকিটের দাবিদার তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আহাদ তালুকদার, আইনজীবী এ এস তাপাদার, আমিনুর রশিদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান লস্কর, প্রাক্তন বিধায়ক হাজি সেলিমুদ্দিন বরভূঞা। অসমৰ ৰাইজে ক'ব বিচাৰিছিলে যে আপুনি যে 14 চনত কৈছিলে যে বিজেপি আহিলে বিদেশী যাব, সেই কথাটো কিমান আগবাঢ়িছে? অসম চুক্তি আপোনাৰ দলৰ পৰা কোৱা হৈছিলে যে গীতা বাইবেল আৰু কোৰাণ, যি অসম চুক্তিক বিজেপিয়ে গীতা বাইবেল কোৰাণ বুলি কৈছে, সেই অসম চুক্তিৰ ওপৰত গৈ আপোনালোকে কাক কিয় জাপি দিব বিচাৰিছে? কি কারণে কিয় আপনাদের অসম চুক্তি গীতা বাইবেল পূরণ বলে কিছু, এই কথা অসমের মানুষ জানি বলছে। 6টা যে জনগোষ্ঠী আছে, এই 6টা জনগোষ্ঠী জনজাতিকরণ করি বলে কিছু কেতিয়া করব? 2 বছর হয়ে গেল, এটা আপনি দলং আধারশিলা কবলাইছে। দলং তো আমার এমএলএ মন্ত্রীবিলাকে পারে, রাস্তা আধারশিলা এমএলএ মন্ত্রীয়ে পারে, আমার চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি হব লাগে, নিবনুয়া সমস্যা সমাধান হব লাগে। আপুনি কৈছিলে বানপানী মুক্ত অসম হব, দুর্নীতিমুক্ত অসম হব, এতিয়া অসমত কি ধরনের দুর্নীতি লুণ্ঠন চলি আছে আর দুর্নীতির লুণ্ঠনের নেতৃত্ব কোনে লৈছে আপুনি সব গম পায়। এই কথাবিলাকৰ উত্তর অসমৰ মানুহক দেশৰ প্রধানমন্ত্রী দি যাব বলে মই আশা কৰিছো। কংগ্রেস কংগ্রেসের যুঁজ বেরিকেড ভঙা যুঁজ, বেরিকেড ভঙা যুঁজ আমি সভাপতির যুঁজ আছে, কমিটির যুঁজ যাবলো যুঁজ বেশি 5 জন 6 জন ইমান হাই পাওয়ার হাই লেভেল ক্যান্ডিডেট আছে,
মধ্যধুলার নতুন বাজার 18টি পুঁথিকাল পূর্ত সড়ক গুড়িয়ে দিচ্ছে মাটি বোঝাই ডাম্পার ও টিপার। ভারতমালা প্রকল্পের অধীন ধনেহরি নতুন বাজার ভাইরেংটি চার লেনের রাস্তার কাজ আটকে দিলেন 18টিলা পুঁথিকাল গ্রামের ক্ষুব্ধ জনগণ। রাস্তার মাটি টানার কাজে নিয়োজিত জন্য কনস্ট্রাকশনের ডাম্পার টিপার গাড়িগুলো এদিন আটকে রাখেন স্থানীয়রা। মাটি বোঝাই এই ভারী ডাম্পার গ্রামীণ রাস্তা নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের যে পুঁটিকাল 18টিলা রাস্তায় টিপার গাড়ি দিয়ে যে মাটি টানা হচ্ছে এতে রাস্তার অবস্থা দুরবস্থা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি দিলে আমাদের এখানের জনগণ চলতে পারতেছেন না, এলাকায় সাইকেল নিয়ে চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আমাদের অনেক মানুষ কালকে পরশু পা পিছলিয়ে পড়ে হাঁটু কেউর ভেঙেছে, কেউ চুট লেগেছে। অনেকজন মানুষ আজকে আমাদেরকে এখানে বলেছেন যে আমাদের এই রাস্তায় যদি আর মাটি টানা হয় তাহলে অদূর ভবিষ্যতে 6 থেকে 7 মাস বা 8 মাস পর্যন্ত যে বৃষ্টিকাল আসবে তাতে কোনো অবস্থায় এই রাস্তা দিয়ে চলাফেরা করা যাবে না। আজকে দারবি জিপি, পুঠিখাল জিপি, ক্লেভার হাউস জিপি, নয়াবিল জিপির মানুষ 5 থেকে 10 হাজার এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। ওনাদের জীবিকা নির্বাহ করার একমাত্র এই রাস্তা। আজকে যদি এই রাস্তায় 6 থেকে 8 মাস বৃষ্টিকালে যদি চলাফেরা করা যায় না তাহলে পরিবার নিয়ে কীভাবে বাঁচবেন এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি নিজে স্বয়ং এসডিও স্যারকে বলেছি, শিলচরের ডিপার্টমেন্টের এসডিও স্যার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাইকে ফোনের মারফতে যোগাযোগ করে বলেছি কিন্তু ওনারা কোনো পাত্তা দিচ্ছেন না। আজকে আমি এখানে সবাইয়ের কাছে অনুরোধ করছি, তাছাড়া ডিপার্টমেন্টকেও অনুরোধ করছি যে আমরা যে আজকে চলাফেরা করতে পারতেছি না বা ভবিষ্যতে পারবো না এ নিয়ে ওনারা একটু আমাদের সঙ্গে একটু মিটিং করেন। কাছাড় দুসাদ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হয় মহাসম্মেলন। জেলার বিভিন্ন জায়গা থেকে সমাজের প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত হন। সমাজের অত্যন্ত পিছপড়া এই গোষ্ঠী দীর্ঘদিন থেকে শিডিউল কাস্টের আওতাভুক্ত ছিল কিন্তু বর্তমানে সরকারি সমাজকে সুবিধা থেকে বঞ্চিত করায় ক্ষোভে ফুঁসছেন। সম্মেলন শেষে তাদের বক্তব্য, সরকার যদি অতিসত্বর পুনরায় সার্টিফিকেট দেওয়া চালু না করে তবে আইনের পদক্ষেপ নিতে বাধ্য হবেন সংগঠনের কর্মকর্তারা। আমরা দুসাদ সমাজ 1956 থাকি, আমরা ধুলি কমিউনিটি দেখাইয়া আমরা সার্টিফিকেট নিতেছিলাম। 2016 অবধি দিছে, 2019 দিছে, 2022 এপ্রিলে আসাম সরকার যে সেশনে পাস করছে যে যার বাবার সার্টিফিকেট আছে তারা দেওয়া হোক। এর মধ্যে কিছু অংশ, কাছাড়ে কিছু অংশ দেওয়া হয়েছে যার বাবার আছে আর কিছু অংশ দেওয়া হয় নাই। এটার কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা একটা কিন্তু ডিভাইডার রুল এটা কিতা লেগে হয়েছে এটা আমরা সরকার থেকে জবাব নিব। এখন বর্তমানে আমরা নাই কমপক্ষে মিনিমাম 1 থেকে 1.5 লাখ আমাদের দুসাদ সমাজের ব্যক্তি আছে, ভোটার আছে, আর আমাদেরকে এমন হিসাবে যে ডিপ্রাইভ করছে এই ডিপ্রাইভটা কী হিসাবে আমরা মানে পূরণ করব। আর আমাদের সমাজের যে ছেলেমেয়েগুলো আছে শিক্ষা দীক্ষার মধ্যে যে একটা প্রভাব পড়েছে এই শিক্ষা দীক্ষাটা আমরা পুনরায় গার্জিয়ান হিসাবে কীরকম পূর্ণ করব এই জন্য আমরা আজকে মিটিং করেছি আর এটা নেক্সট আমরা লড়াই জারি থাকবে, এটাই বলে আমার বক্তব্য শেষ। আজকে যে আমরা কমিটি গঠন করেছি এটা হলো আমরা সেকেন্ড স্টেপ, এটা অনলি ফর কাছাড় জেলা, অল ওভার কাছাড় জেলা। নেক্সট আমরা ভাবতেছি এটা বরাক ভ্যালি নিয়ে গড়ব, আবার ভাবতেছি যে যেমন এটাকে পুরো অল ওভার আসাম নিয়ে যদি গড়তে পারি তারও ভালো কথা, কিন্তু আমাদের প্রয়াস থাকবে যেমন বরাক ভ্যালি নিয়ে এটাকে আমরা গড়তে পারি। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওড়িশা কেয়ার ব্যাংক মঠের মঠাধ্যক্ষ যোগীগুরু মহন্ত স্বামী শিবনাথজি মহারাজের উপস্থিতি উৎসব মুখর কাছাড়ের বরখোলার জারুলতলায়। এদিন জারুলতলা নির্মাতা মন্দিরে শিবনাথজি মহারাজের উপস্থিতিতে দীক্ষা, উপনয়ন, রুদ্রযজ্ঞ, পশ্চাৎ ধর্মসভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে বিশাল যান শোভাবাজার মাধ্যমে যোগীগুরু শিবনাথজি মহারাজের শিষ্য সামন্তীরা ওনাকে স্বাগত জানিয়ে শিলচর থেকে জারুলতলায় নিয়ে আসেন। শিবনাথজি জারুলতলায় পা রাখতেই শঙ্খধ্বনি, উলুধ্বনির পাশাপাশি শিবধ্বনি, যোগীগুরুর ধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা। সাউন্ড সিস্টেম, গানের সাথে বাজে ব্যান্ড, আলতি আরতি পুষ্প ছড়িয়ে গুরু মহারাজকে অভিবাদন জানান ওনার শিষ্যরা। এরপর শুরু হয় নির্ধারিত কার্যক্রম, দীক্ষা, উপনয়ন, পশ্চাৎ রুদ্রযজ্ঞ ও ধর্মসভা। এদিন শ্রী শ্রী শিবনাথজি মহারাজের কাছে শতাধিক লোক যোগ ধর্মের দীক্ষা উপনয়ন নেন। কারণ আমাদের জন্য
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভাড়াটে গুন্ডা নিয়ে প্রতিবেশীর আক্রমণ, আটজনের বিরুদ্ধে মামলা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চিত, রেগে আগুন বছর ৬১-এর বৃদ্ধ। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান, প্রশাসনের উদ্যোগে দেওয়ান লিখন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।